অনেক মোনাফিকও এখন মোনাফিক চিনবেন কেমনে? কিছুদিন আগে একটা ভিডিও আপনাদের কাছেও আসছে, একজন তথাকথিত ফেসবুক মুফতি, তো উনি বলছে কারো সম্মানে দাঁড়ানো, কারো সম্মানে যে কোনো সময় সেটা হোক তার উপস্থিতিতে হোক তার অদ্যমানে, এটা বিদআত। এটা কি সম্মানের খাতিরে সম্মান দেখানোর জন্য দাঁড়িয়ে যাওয়া জায়েজ নয়? সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তার এক ফতোয়াতে এইভাবে উল্লেখ করেছেন যে সাধারণ অবস্থাতে জাস্ট সম্মানের জন্য দাঁড়িয়ে থাকা, অনেক সময় দেখা যায় কিছু সময় দাঁড়িয়ে থাকে অথবা আসলে শুধুমাত্র দাঁড়িয়ে তাকে সম্মান জানানো, এটা উচিত নয়। এবং এ ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা আছে। ফতোয়া যখন বিদআত দিছে তাহলে উনি কোনো অবস্থায় দাঁড়াইতে পারবে? কিন্তু ওনার মঞ্চে যখন ওনার একজন শিক্ষাগুরু আসলেন উনি নিজেই দাঁড়িয়ে গেছেন। ফতোয়া দিয়েছে, তাহলে তুমি ফতোয়া যেটা দিছ এটার উপর তো থাকতে হবে। তুমি ফতোয়া দিছ কোন অবস্থায় দাঁড়ানো যাবে, সেটা যত বড় বয়স্ক হোক তার উপস্থিতি তার অনুপস্থিতি, নবীর শানে বিয়াদবি করতে বলেছে, মানে নবীর শানে দাঁড়ানো যাবে উপস্থিতিতে অনুপস্থিতিতে। আবার নিজেই তারপরে একটা মঞ্চে যখন টিচার আসলো উনি নিজেই দাঁড়িয়ে গেছেন। তাহলে বোঝা যাচ্ছে তারা ইসলামের খেদমত করতে আসে নাই, দাড়ি জুব্বার দিয়ে আমাদের মুসলমানদের ভেতরে মারামারি বাজাইতে আসছে। সেই জন্য মিষ্টি দেখলে দুধ দিয়েন না, যাচাই বাছাই করতে হবে। তো আজকে আমি কোরআনের কথা বলতে চা। আমরা সবাই মুসলিম, পরিচয় 90% বাংলাদেশে মুসলিম, সুন্নি অসুন্নি এটাতে পরে আসছি। আজান এক, একামত এক, মসজিদ এক, কোরআন এক, বুখারি এক, আমাদের দাবি এক, পরিচয় এক। তাহলে সব কিছু যখন এক, এক আল্লাহর যখন ইবাদত করি, এখন প্রশ্ন হচ্ছে সুন্নি অসুন্নি আসলো কোথ থেকে? তাহলে আমি কেন সুন্নি হলাম, আমার ভাই কেন অসুন্নি হল? স্কুলের ছেলে এখানে আছে, কলেজের স্টুডেন্ট এখানে আছে, সুতরাং আপনারা প্রশ্ন করতে পারেন। হুজুর মসজিদ এক, আজান এক, একামত এক, সব কিছু যখন এক, ওদের নাম ইসলামী মহাসম্মেলন, আপনাদের নাম সুন্নি সম্মেলন, আপনাদের মাহফিলে ওদের ব্যাপারে কথা হয়, ওদের মাহফিলে আপনাদের ব্যাপারে কথা হয়, এই দলাদলি আসলো কোথেকে? প্রশ্ন আছে না? আচ্ছা, আল্লাহর নবী মক্কার জমিন থেকে মসজিদে নববী যেখানে করলেন মদিনায় মনোয়ারায় চলে আসলেন। সর্বপ্রথম মদিনায় যেই মসজিদ কায়েম করলেন এই মসজিদের নাম মসজিদে কোবা। দুই রাকাত নামাজ পড়বেন কবুল উমরার সওয়াব পেয়ে যাবেন। আমরা উমরা করি কিন্তু কবুল হয়েছে কিনা জানি, কিন্তু আল্লাহর নবী বলে মসজিদে কোবায় এসে দুই রাকাত যদি নফল নামাজ পড়ে এক কবুল উমরার সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হবে। লিখে দিবেন কে? আল্লাহ। মসজিদে কোবা থেকে আল্লাহর নবী যেখানে গেলেন এটার নাম মসজিদে নববী। এক রাকাত সমান 50,000, কয় হাজার? মসজিদে কোবার পাশে আরেকটা মসজিদ হয়েছে, এগুলো বলতে গেলে আমার উত্তর চলে আসবে। ইউনিভার্সিটি কলেজের ছেলেরা বলে যখন মসজিদ এক, মসজিদের পাশে আরেকটা মসজিদ হয়েছিল, আল্লাহর নবী মসজিদে কোবা করলেন, এরপর চলে আসলেন মসজিদে নববীতে। কিছু দুরাত্ম ব্যক্তি খারাপ নিয়ত নিয়ে মসজিদে কোবা থেকে দূরে আরেকটা মসজিদ বানালেন, মন্দির নয়, কোনো প্রকার গির্জা নয়, বানিয়েছে মসজিদ। বানিয়েছে কি? কিন্তু আল্লাহ বলে মসজিদ নয়, মসজিদের দেরার, এখানে নামাজ পড়া যাবে। ফতোয়া কার? সব মসজিদ দেখলে দৌড় দেওয়া যাবে? কিছু কিছু মসজিদে যাওয়া নিষেধ করেছেন রব্বুল।
এখন মসজিদে কোবা থেকে বানালেন মসজিদে নববী, এক রাকাত সমান 50,000, কয় হাজার? এটা কি নবী যতদিন ছিলেন ততদিন না কেয়ামত পর্যন্ত? কেয়ামত পর্যন্ত এই আমল চলতে থাকবে। এখন মুনাফিক চিনবেন কেমনে? মুনাফিক চিনবেন কেমনে? দরকার শোনো নাই, 17,000 কোটি টাকা মারি দিয়ে বলে, এহসানের বিরুদ্ধে বললে সে মুনাফিক। এরকম আছে না বাংলাদেশে? আপনার টাকা মারি দিয়েছে, আপনি বিরোধিতা করতে পারবেন না। বিরোধিতা করলে কি? এখন যে মুনাফিক যে যে রকম সে সেরকম ফতোয়া দিচ্ছে, মন মতো না হলে তারা মুনাফিক বানায় দিচ্ছে, মন মতো না হলে তারা কাফের বানায় দিচ্ছে। তাহলে এখন শিখতে হবে মুনাফিককে, কথা ঠিক কি না? এখন মুনাফিক আমি বললে হবে না, মুনাফিক আপনি বললে হবে না, মুনাফিকের সংজ্ঞা দিতে হবে আল্লাহ এবং রসুলকে, কথা ঠিক কি না? আল্লাহ বললেন হাবিব সবাই কিন্তু জান্নাতি না, এখানে মাসখানে মাসখানে অনেক জাহান্নামী। তো আল্লাহর নবী বলে মাওলা তুমি তো বলেছ আল্লামাকা মালাম তখন তালাম, সকল বিষয়ের জ্ঞান তুমি আমাকে দিয়েছ কেন? আর রহমান আল্লামাল কোরআন, তুমি রহমান টিচার হইয়া আমি হাবিব রহমান ছাত্র হয়েছি, তুমি মাওলা তো আমাকে কোরআন শিখিয়ে দিয়েছ, সুতরাং তোমার দেওয়া এলমে তোমার দেওয়া জ্ঞানে আমি জানি এখানে কে কে মুনাফিক আছে, তবে নাম বললে এখানে বিশৃঙ্খলা হবে, বিদায়, আমি নবীর নাম বলি নাই। কেন? সে এই কারণে, কারণ তাদের আমল তাদের চাল চলন তাদের দাড়ি জুব্বা তাদের কথার স্মার্টনেস এমন পর্যায়ে চলে গেছে, এখন যদি আমি নবীর নাম ধরে ধরে মুনাফিক বলি তাহলে মদিনার জমিনে এমন বিভ্রান্ত হয়ে যাবে মুসলমান মুসলমান রক্তপাত করবে। সেই জন্য আমি বলি, কিন্তু আল্লাহ বলে বলতে তো হবে। তো আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আপনি এতদিন বলেন নাই, কারণ মদিনার জমিনে আসলেন, মদিনার সনদ কায়েম করলেন, ইসলামী খেলাফত চালু করলেন, মুসলমানদের ভেতরে যেন বিরোধ না হয়, কিন্তু আমি আল্লাহ চাই আজকে পরিচয় দিয়ে কিয়ামত পর্যন্ত সবার সামনে মুনাফিক ধরাইয়া দিব। মুনাফিক কি করবো? কারণ নাম বললেই তো জামিলা আছে, নাম বললে কি আছে? কিন্তু আজকের নাম নয়, কিয়ামত পর্যন্ত কারা মুনাফিক আমি মাওলা তাদের পরিচয় কি করবো? দরায়া আল্লাহর নবী নামাজ শেষ করলেন, আল্লাহ বলেন মিম্বারে উঠে যান, কারণ আপনাকে তাকরির করতে হবে, আপনাকে খুতবা দিতে হবে, আপনাকে প্রধান আলোচকের ভূমিকায় বক্তব্য রাখতে হবে, আজকের বিষয়ের নাম মুমিন ও মুনাফিক। এটা কার বিষয়? নবীর বিষয়। কোথায়? মসজিদে নববীর মিম্বারে, আর বক্তব্য দিচ্ছেন স্বয়ং রব্বুল আলামিন। আল্লাহর নবী মিম্বারে বসলেন, সবাইকে বসতে বলেন, এখানে মুনাফিকও বসবে, মুমিনও, সিদ্দিক আকবর বসবে, আব্দুল্লাহ ইবনে উবাইও, ফারুক আজম বসবে, আব্দুল্লাহ ইবনে জিল খয়সারাও বসবে, সবাইকে বসতে বলেন। এখানে সব তো সুন্নি আসছে তাই না? অসুন্নি তো কেউ, কিন্তু সেই দিন সবার সমাবেশ, সবার জন্য মুক্ত বসেন। সবাই যখন বসলেন, এখন আল্লাহর নবী বলে বক্তব্য কি রাখবো? আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা নিসার 61তম আয়াত, নবীর ওয়া ইজা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হবে, কি বলা হবে? তাআলাউ ইলা মা আনসালাল্লাহ, তোমরা এসো কোন দিকে? যা আল্লাহ নাজিল করেছে, তোমরা কোরআনের দিকে এসো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে এসো, তোমরা আকিমুসসালাহ নামাজের দিকে আসো, তোমরা ওয়াতুজ যাকা যাকাতের দিকে এসো, ওয়া কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজার দিকে এসো, ওয়া আতিমুল হাজ্জা, তোমরা হজের দিকে এসো। আপনি ডাকেন, আল্লাহর নবী বলে তাআলাউ ইলা মা আনসালাল্লাহ,
ও আমার মুসলিম ভাই বোনেরা তোমরা এসো, যে কোন দিকে আসবো? আল্লাহর নবী বলে ইলামা আনসালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছে কোরআনের দিকে এসো, মসজিদের দিকে এসো, আজানের দিকে এসো, একামতের দিকে এসো, নামাজ রোজা হজ যাকাত আমলের দিকে এসো, সিদ্দিক আকবর কোরআনের দিকে, আব্দুল্লাহ ইবনে উবাইও কোরআনের দিকে, ফারুক আজম কোরআনের দিকে, আব্দুল্লাহ ইবনে জিনফাইসারাও কোরআনের দিকে, উসমান জুন্নুরাইনও কোরআনের দিকে, কাতলে উসমান কোরআনের দিকে, মাওলা আলীও কোরআনের দিকে, খারেজিও কোরআনের দিকে, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কোরআনের দিকে, আল্লাহ বললে, মসজিদ বললে, নামাজ বললে, রোজা হজ যাকাত বললে, মুমিন মুনাফিক করা যায় না, সবাই ওই দিকে চলে যায়। এখন মুমিন মুনাফিক বাক হবে, ডাকেন ওয়াইলার রাসূল, ওয়াইলার রাসূল, নবীর দিকে আয়, নবীর দিকে আয়, সিদ্দিক আকবর নবীর কদমে, ফারুক আজম নবীর কদমে, উসমান জুন্নুরাইন নবীর কদমে, মাওলা আলী নবীর কদমে, হাসনাইন করিমাইন নবীর কদমে, আনসার ও মুহাজির 16 লক্ষ সাহাবী নবীর কদমে এসে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই বলে আমার নবীর দরকার নাই, ডাইরেক্ট আল্লাহকে রাজি করব। আব্দুল্লাহ ইবনে জিল হুয়াইসারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে না, আমার ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ লাগবে। কাতলে উসমান বলে নারায়ে তাকবীর লিল্লাহ তাকবীর ঠিক আছে, আমাদের নারায়ে রাসূলাত লাগবে না। খারেজি বলে আমরা ইয়া রাসূলুল্লাহ বলবো না। আল্লাহ বলে রাআইতাল মুনাফিকিনা, হাবিব আপনি মুনাফিকদেরকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, যখন নবীর কদমে ডাকবেন, নবীর কদম থেকে যারা পালিয়ে চলে যায় এক একটা সবগুলো মুনাফিক, যারা নবীর কদমে তাদের নাম মুমিন, যারা নবীকে বাদ দিয়ে আল্লাহ চর্চা করে ওদের নাম মুনাফিক, ওদের নাম কি? সেই জন্যই আল্লাহ বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু, মানুষদের থেকে অনেকেই বক্তব্য রাখবে, অনেকেই স্কলার হয়ে আসবে, কি বলবে? আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকাল জান্নাত জাহান্নাম হাশর নশরের উপর ঈমান এনেছি। আল্লাহ বলে দেখ সে মাওলার কথা বলেছে, আল্লাহ বলে দেখ সে জান্নাতের কথা বলেছে, সে জাহান্নামের কথা বলেছে, কিয়ামতের কথা বলে তোদেরকে কান্না করিয়েছে, কিন্তু আমি মাওলা কি বলছি জানিস? তোর কাছে বড় স্কলার হতে পারে, তোর কাছে আইডল আইকন হতে পারে, আল্লাহ বলে যার কাছে নবীর সুনাম নাই, ওয়ামা হুম বিমুমিনিন, তারা একটাও ইমানদার নয়, সবগুলো বেঈমান। সবগুলো কি কি নাই? আল্লাহ আছে না নাই? আছে, পরকাল জান্নাত জাহান্নাম কোরআন, কিন্তু শুধু নাই কি? আল্লাহ বলে ওয়া মা হুম বিমুমিনিন, এগুলো ইমানদার নয়, এগুলো সবগুলো কি? বেঈমান।